মরিগাঁও জেলার লাহরিঘাটর ভেলৌগুড়ি রজাবাড়ি অঞ্চলত হ্যান্ড সেনিটাইজার মাস্ক আর সেনিটারি পেড বিতরণ করে শতাধিক মহিলার বাবে। অসম রাজ্যিক এন এস ইউ আইর সাধারণ সম্পাদক দিল্লী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মহসিন খানে বিতরণ করে এই সামগ্রী সমূহ। কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রাখি লাহরিঘাটর রজাবাড়ি আর ময়রাবাড়ির দলৈগাঁওত এই সামাজিক সজাগতার উদ্দেশ্য করে এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানত মাননীয় আশাকর্মী আর আশা সুপারভাইজারের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আর ইউ এস টি এমর ছাত্র সমাজও উপস্থিত থাকে। এই কার্যসূচী গ্রহণ করার বাবে মহিলাসকলের স্থানীয় লোকসকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আজি দেখা গৈছে যে আপনি করোনা ভয়াবহতার মাজত আপনাদের করোনার সজাগতার কারণে আপনাদের প্রথমে মাস্ক আর সেনিটাইজার আর সেনিটারি প্যাড আপনাদের রাইজসকলক বিতরণ করেছে, সেই সন্দর্ভত কি কব? আজি আমি রাজ্যিক এন এস ওয়াইয়ের তরফরপা রাজ্যিক এন এস ওয়াইয়ের বিষয়ববিয়া আর মরিগাঁও জেলা এন এস ওয়াইয়ের তরফরপা মরিগাঁও জেলার বিভিন্ন ঠাইর লগতে মই এতিয়া বর্তমান ময়রাবাড়ির দলৈগাঁও অঞ্চলের দলৈগাঁওয়ের বৃহৎ পিছপরা এখন ঠাই আছে, দলৈগাঁও শিবির অঞ্চল বলে কয়, তাতে উপস্থিত হয়ে হ্যান্ড সেনিটাইজার মাস্কর লগতে সেনিটারি প্যাড ডিস্ট্রিবিউট করো। তার মূল উদ্দেশ্যটো হল ভারতবর্ষত প্রত্যেক মাহে মোর দেন 35 ক্রোর মানুষ ফিমেল মেনস্ট্রুয়েট হয়। আর এন জি ওর ইনভেস্টিগেশন বা প্রতিবেদনের জড়িয়ে দেখা গেছে যে মানে প্রতিবেদন এখন পড়েছিল তাত পালো যে অনলি 12-15% ফিমেল বা মহিলাই অনলি সেনিটারি প্যাড ইউজ করে। তার মূল কারণ হল সামাজিক সচেতনতা আর শিক্ষার অভাব, আর সেই উদ্দেশ্যে সেই লক্ষ্য আগত রাখি মরিগাঁও জেলার বিভিন্ন অঞ্চলের লগতে এই দলৈগাঁও অঞ্চলতো সেনিটারি প্যাড ডিস্ট্রিবিউট করো। মহিলাসকলে নিজের লাইফটো রিস্কত রাখি পেলাই তেওঁলোকৰ সেলফ ইস্টিম, ডিগনিটি, এজুকেশন, প্রপার হাইজিনের অভাবত নানা সময় বিভিন্ন সমস্যা ভুগে, তেওঁলোকে স্বাস্থ্যজনিত বিভিন্ন কারণত ভুগে, হাইজিনিটি না থাকার কারণে। সেই গোটেইখিনি কথা বিবেচনা করে রাজ্যিক এন এস ওয়াইয়ের তরফরপা আমি সহস্রাধিক লোকের মাজত আজি প্যাড ডিস্ট্রিবিউশন করো। আর তেওঁলোকর সজাগতার কথাও বা তেওঁলোকর মাজতেই ফিমেল লিডারশিপে কেনেকে এই কামখিনি আগুয়াই নিব লাগে তার পরিপ্রেক্ষিততো মই দুই এহার তেওঁলোকর মাজত রাখো। আজিও যেতিয়া আমি এই অঞ্চলত আহি উপস্থিত হয়েছিল মই প্রথমতে আমি দেখিবলৈ পাইছিলো যেতিয়া পেডর বক্সটো খুলি দিছিল দুজন পুরুষেই ইভেন আহি পেলাই কলে যে পুরুষের হাতত দিয়ক, মহিলাই নাহে। তারপর কথাখিনি ডিটেলস কোৱাৰ পিছত কিছু মহিলা পলাই মানে পলাই গল, দেখি পেলাই পলাই যাওয়া কলে ভুল হব, মানে লাজতে যে সামাজিক ব্যাধি প্রতিঘাত বহুত সময় দেখা যায়, এই এক দীর্ঘদিনিয়া দীঘলীয়া প্রচেষ্টা আমি নোলার কারণে এনেকা হয়েছে। এই বিগত দিনত বিগত দিনত বহুত এনেকা যে বেরিয়ার আসে সোশিয়াল বেরিয়ার তার কারণে এনেকা সমস্যা হয়েছে। ভাবো আমার শিক্ষা সমাজ জ্যেষ্ঠ সকল যদি ওলাই আহে বা যিখিনি শিক্ষিত আমার সোসাইটি আছে তেওঁলোকে ওলাই আহি মহিলাসকলক উদ্দেশ্য করে যদি এই সমাজে সামাজিক সচেতনতামূলক তেনেকুৱা কিবা সভা বা তেওঁলোকক ভালকে বুঝাই তেখেতসকলে এনেকুৱা ধরনের যিখিনি প্রতিঘাত দেখা যায় বা তেওঁলোকে পেডর নাম ললে বা তেনেকুৱা হলে মাইনরিটি এরিয়াসবোৰত তেওঁলোকে ধর্মীয় দৃষ্টিকোণৰপৰা হোক বা ধর্মীয় দৃষ্টিকোণ নাহে বাৰু তথাপিও তেওঁলোকে যিখিনি মানে হীনমান্যতা দেখা যায় সেইখিনি দূর হব বলে ভাবো। মই ময়রাবাড়ির আজাহারউদ্দিনের রিপোর্ট, নেক্সট স্টার নিউজ, গুৱাহাটী।